যদি কেউ দেখতে চান আমার কাছে সংবিধানটা আছে, পাতাও বাজ করে দেওয়া আছে, রেজাউল ভাই দেখতে পারেন। 72-3 অনুচ্ছেদ বলছে রাষ্ট্রপতি সংসদ ভাঙ্গিয়া দিয়া না থাকিলে প্রথম অধিবেশনের তারিখ হইতে সংসদের মেয়াদ হইবে 5 বছর। দীর্ঘদিন ধরে আপনারা সরকার পতনের আন্দোলন করলেন এবং শেষ পর্যন্ত কিন্তু নির্বাচন হলো এবং দ্বাদশ পার্লামেন্টের যাত্রাও শুরু হলো। যদিও আপনারা এখনো দাবি করছেন যে তড়িঘড়ি করে সরকার শপথ নিলেও আসলে এই সরকার টিকবে না, কোন বাস্তবতায় দাবি করছেন? আপনার বিষয়বস্তুটা হলো যে কোন বাস্তবতা, তো তার আগে ছিল কি জানি, আপনার মূল বিষয়বস্তু হলো, হেডলাইন হলো, শিরোনাম হলো যে সংসদের অধিবেশন 30 জানুয়ারি, এটাই তো? জি। তো আমি আপনাকে এখানে বলি যে এই পার্লামেন্টের অধিবেশনটা 30 তারিখ কেন, এটা 21, 22, 27, 14, 15, 16, 17, 18, 19, 20 হলো না কেন, 30 তারিখে হলো কেন? প্রথম কথা হচ্ছে 30 তারিখে হইতে হবে এই জন্য 29 তারিখ পর্যন্ত একাদশ পার্লামেন্টের মেয়াদ আছে, পার্লামেন্টের মেয়াদ আছে, অর্ধেকটা মানি অর্ধেকটা মানি না, এইটা হলো সমস্যা। আপনি দেখবেন যে সংবিধানের 72-3 অনুচ্ছেদ কি বলে, যদি কেউ দেখতে চান আমার কাছে সংবিধানটা আছে, পাতাও বাজ করে দেওয়া আছে, রেজাউল ভাই দেখতে পারেন। 72-3 অনুচ্ছেদ বলছে রাষ্ট্রপতি সংসদ ভাঙ্গিয়া দিয়া না থাকিলে প্রথম অধিবেশনের তারিখ হইতে সংসদের মেয়াদ হইবে 5 বছর, এক। সেকেন্ড হলো 123-3 অনুচ্ছেদে বলছে সাধারণ নির্বাচনে নির্বাচিত ব্যক্তিগণ সংসদের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত সংসদ সদস্যরূপে কার্যভার গ্রহণ করিবেন না। তাহলে আপনি যে 10 তারিখে শপথ নিলেন, শপথ নেওয়ার সাথে সাথে তো আপনার কার্যভার শুরু হয়ে গেছে, গতকাল থেকেই কিন্তু কার্যক্রম শুরু হয়েছে। আমি যেদিন 10 তারিখে তিনি শপথ নিয়েছেন সংসদ সদস্যরূপে, সেই সময় মুহূর্ত থেকে কার্যভার শুরু হয়েছে, এক। তাহলে 11 তারিখে জাহাঙ্গীর কবির নানুইকেরা যারা একাদশ পার্লামেন্টের মন্ত্রী ছিলেন, সদস্য ছিলেন না, এরা তো মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, মন্ত্রীর হওয়ার মূল ভিত্তি গিয়ে তিনি সংসদ সদস্য। দ্যাট ইজ যে আজকে আপনি, আমি অনেককে জিজ্ঞেস করছি এর আগেও দু একটা জায়গায় 10 তারিখের পরে যখন কথা হয়েছে, বলছে না এটা অলরেডি এই বিলুপ্ত আগের পার্লামেন্ট শপথ নেওয়ার পরেই আগের পার্লামেন্ট বিলুপ্ত হয়ে যায়। তো আগের পার্লামেন্ট বিলুপ্ত হয়ে গেলে আপনি 29 তারিখ পর্যন্ত অপেক্ষা করছেন কেন? আপনি এখন নেন 16 তারিখ, নেন 17, 18, 19, 20, 21, 22, 23 তারিখে নেন, 29 তারিখ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হচ্ছে, কারণ আপনার কনস্টিটিউশন না নিষেধ করে দিয়েছে। যখন সুস্পষ্টভাবে সংবিধানের লিখিত যা আছে তার উপরে কোনো আইন চলে না, আইনের উপরে বিধি চলে না, মানে বিধির উপরে আইন, আইনের উপরে কনস্টিটিউশন, সেই জায়গা থেকে যেহেতু 30 জানুয়ারি সংসদ অধিবেশন হতে যাচ্ছে, তাহলে সেখানে তো বিতর্কের কোনো সুযোগ নেই। আরে আপনি যে 11 তারিখ যে মন্ত্রিসভার শপথ নিলেন, আপনি বিতর্ক শুরু করে দিয়েছেন না, আপনি কার্যভার গ্রহণ করছেন না, আপনি তো কার্যভার গ্রহণ করছেন, এইটা হলো সুস্পষ্ট এই সংবিধানের লঙ্ঘন। এর অর্থ হচ্ছে এই সরকারটি, সে গত 18 সালে ওইটা হয়েছে, এর আগে এটা হয় নাই, এর আগে কখনো এটা হয় নাই। তো এটা আপনি দেখবেন 72-73 সালে নির্বাচনের আগেও গণপরিষদ ভেঙে দেওয়া হয়েছিল, 79 সালে নির্বাচনের আগে সংসদ ছিল না, 86 সালে সংসদ নির্বাচন ছিল না, 88 সালে যে নির্বাচন হয়েছে সেইটার আগে পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছিল, 91 সালে নির্বাচনের আগে পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছিল, 96-এর আগে পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছিল, দুইটার আগেই 96 সালের যে দুইটা নির্বাচন হয়, দুইটার নির্বাচনের আগে পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছিল। এবার ব্যতিক্রম কেন হলো, কি পার্লামেন্ট? আমি আইনকে থোড়াই কেয়ার করি, আমি আইনকে সংবিধানকে থোড়াই কেয়ার করি, এটা হলো এইরকম হচ্ছে এই জন্য। এখন আসুন অন্যান্য বিষয়ে, আমি এই জায়গাটাকে পার্লামেন্টারি কি বলে কনস্টিটিউশনাল ডিবেটের জায়গা থেকে আমরা একটু সরে অন্য জায়গায় আসি। এই পার্লামেন্টে 198 জন ব্যবসায়ী আছেন যাদের মিনিমাম টার্নওভার 500 কোটি টাকা,